হাইকোর্টের নির্দেশ মতো বুধবার ভেঙে ফেলা হলো বড়োয়ার বিতর্কিত তৃণমূল কংগ্রেসের কার্যালয়। উল্লেখ্য, 2021 সালে বড়োয়া ব্লকের আফ্রিকা মোড়ে নির্মিত হয়েছিল এই ভবনটি এবং তারপর থেকে স্থানীয় বাসিন্দা সফিউর রহমান আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এই ভবনটি সরকারি জায়গায় নির্মাণ করা হয়েছে এই দাবি নিয়ে এবং সেই অভিযোগের তদন্তে নেমে দফায় দফায় তদন্তের পর অবশেষে আজ হাইকোর্টের নির্দেশ মতো বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হলো এই ভবনটি। ভবনটি ভাঙতে যাতে কোনো রকম বিশৃঙ্খলামূলক ঘটনা না ঘটে সে কারণে বড়ুয়া থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছিল। কান্দি মহকুমা শাসকের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে আজ ভেঙে ফেলা হলো ভবনটি। এই জিনিসটা আপনারা কোর্টে গিয়ে বুঝান, আমাদের আমরা চোখ থাকতো চোখ না আমরা দেখবোই না, আমরা এটা দেখবোই না। আপনারা সাংবাদিক, আপনারা দেখুন কোন জায়গাটার উপরে স্কেচ ম্যাপ করে হ্যাঁ আমি সাংবাদিক বলে ওরা কথা তুলে ধরো, এখানে আসুন সাংবাদিক যারা আছেন আসুন, বোমবার করা দিন আসুন, আমার বক্তব্য আপনারা শোনার চেষ্টা করুন। আমি একজন অনার 4344 এর মালিক। এই অর্ডারটা বিয়ালোর লাস্ট হরগ্রাম যেটা 5-5টা রিপোর্ট আমাদের ফেভারে আসছিল ছিল, হ্যাঁ আমি মূল মালিক, আমাকে কোনো কোর্টে পার্টি করা হয়নি, আমি অন্ধকারে ছিলাম। এই অন্ধকারে থাকা অবস্থায় 4344 উপরে বিল্ডিংয়ে জর্জবস্তি করে ভাঙতে আসছে, আমরা চাইছি 45 কোর্ট অর্ডার দিয়েছে 45 ভেঙে দেখে আমাদের কোনো অসুবিধা। বিল্ডিংটা পারমিশন নিয়েছে 4344 লাগে, এবার আমি পারমিশন নিয়েছি 4344, আর বিল্ডিংটা ওরা ভাঙতেছে 45, কিন্তু 45টা না ভেঙে ওরা 4344 ভাঙছে। কিন্তু এটা তো আদালত পারমিশন দিয়েছে, ওটা আদালত পারমিশন দিয়ে বলতে 45 লাগে, কিন্তু এটা 45 নয় তো, এটা 4344। তাহলে এই ক্ষেত্রে গাফিলতিটা কার? আপনি তো বাধা দিলেন, তো আপনার সঙ্গে তো কার্যত আপনাকে হেনস্থা করা হলো, আপনাকে কার্যত টানা হেচড়া করে বের করে দেওয়া হলো, এর প্রতিবাদে কি বলবেন? আপনিও তো একজন প্রধান, আইনে দ্বারস্থ হবেন। তাহলে আপনি যেটা বলছেন 4344 দাগে ভাঙছে, কি নাম আপনার? এটা তো আপনাদের কার্যালয় ছিল একটা দলের, ছিল তো আমার, ওটা আমার তো পার্সোনাল জায়গা, এটা